সংস্কারের জন্য বাংলাদেশকে শর্ত সাপেক্ষে ঋণ দেবে বিশ্বব্যাংক। ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে এই অর্থ ব্যয় করা হবে। সচিবালয় বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন IFC প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তহিদুর রহমানের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর দেশের সামগ্রিক খাতে সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন করা হয়েছে বেশ কয়েকটি টাস্কফোর্স এবং কমিশন। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং IFC-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। ওয়ার্ল্ড ব্যাংক এবং IFC আসছিল এবং বিশ্বব্যাংক কী কী কাজে সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, NBR রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে, যেগুলো এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য ফ্লাড পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন এগুলো নিয়ে সব ব্যাপারে আলোচনা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তবে আর্থিক এবং কারিগরির সহায়তা পেতে বাংলাদেশকে নিজেদের উন্নয়নে কাজ করতে হবে বলে জানান তিনি। IFC-র সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর কিভাবে বিশদ আলোচনা করেছি এবং ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। বাংলাদেশকে কী পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে সেই বিষয়ে অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেখানে আমরা আরও আলোচনা করব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।